নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত। দেখুন, আমি একজন নূতন মানুষের সাথে পরিচয় করে দেব। এটা আমার মা, দুদিন হচ্ছে আমার এখানে চলে এসেছে গ্রাম থেকে আমাকে দেখার জন্য। আমি একটু অসুস্থ ছিলাম মাঝে, মা আমাকে দেখার জন্য চলে এসেছে। তো দেখুন, আজকে রান্নার ভিডিওতে আমি মাকে রাখতে চাই। মায়ের হাত থেকে এই পুঁটি মাছের ঝাল দেখাবো আমি, বা আমার খোকা ভীষণ এই পুঁটি মাছের ঝাল পছন্দ করে। আমার মায়ের ঝালটা খুব সুন্দর করে বানায়। তা আজকে আমার মা রান্না করে আপনাদেরও দেখাবে। তা দেখতে থাকুন বন্ধুরা, আমার মা এই পুঁটি মাছের ঝাল করবে। মা, এখানে আমি মশলা সব ঠিক করে দিয়েছি, আমি আস্ত জ্বালিয়ে দিই। পুঁটি মাছের ঝাল করতে কি কি নিয়ে নিয়েছি দেখুন। এই যে চাল কুমড়োর বড়ি, যে চাল কুমড়ো আমি আগে ভিডিওতে দেখিয়েছি, বড়ি দেখানো দেখিয়েছি, সেই বড়ি দিয়ে এই পুঁটি মাছের, দেশি পুঁটি মাছ, পুঁটি মাছগুলো বেশি সাইজ বড় নেই, ছোট ছোট মাছ। তো এখানে ধনে পাতা, টমেটো, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, আদা কোড়া আর রসুন দিয়ে মা ঝাল করবে। মা বড়িটা ভেজে নাও। বন্ধুরা আমাদের সাথে থাকুন, মা পুঁটি মাছের ঝাল কি করে করছে দেখুন। মাকে একটু সাহায্য করি, লবণ হলুদটা মাছে মাখিয়ে দিই। এই যে ছোট ছোট পুঁটি মাছ, দেশি পুঁটি মাছ, মা একদম রসা রসা করে ঝাল করে, খুব সুন্দর খেতে হয়। বন্ধুরা, এরকম পুঁটি মাছ রাইতে ঝাল করে আমার মায়ের মতন করে রান্না করে খাবেন, কত টেস্টি খাবার। তারপরে কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। আমার তেল গরম হয়ে গেছে, তেল তোমার পরিমাণ মতো তুমি দাও। এখানে মা গ্রামের বাড়িতে সবসময় উনুনে রান্না করে, তো গ্যাসও আছে, কিন্তু মাঝে মাঝে চা টা এইসব করে, কিন্তু রান্না বান্না খুব বেশি করে, ওই জন্য উনি একটু ভয়ে ভয়ে
এবার আর না এবারে রসুন দিই। রান্না কাট কেটে ঘটিয়ে অভাব নেই, এখানে সব মানুষেরাই পুরাই কাট কেটে দিয়েই রান্না করে। আমিও এখানে ওনার চলেছি দেখেছেন, মায়ের সাথে কাগজ সেটা সেটা দিয়ে জড়ো করে রান্না করি। আদা দিচ্ছে লঙ্কা দিচ্ছি, আমি এইবার আর ভুলে ভুলে দিই এবার লবণ দিই। মাছ দিচ্ছি, আমি এবার নুনের বাটা দিচ্ছি। তাহলে মায়ের হাতে পুঁটি মাছের ঝাল রেডি হয়ে এসছে প্রায়, ফুটে উঠলেই সামান্য একটু মশলা দেবে মা, পুরো পুঁটি মাছের ঝাল রেডি হয়ে যাবে। বন্ধুরা দেখুন আমার মাকে আজকে দেখলেন, কালকে আমার বাবা চলে আসবে, দুজনকে ভিডিওতে অবশ্যই রাখবো। মায়ের সাথে পরিচয় হলো, কেমন ভালো লাগলো বলবেন অবশ্যই কমেন্টে। ঝালটা রেডি হোক, রেডি হয়ে গেছে। আমি এবার একটু গরম মশলা দেবো, গরম মশলা দিচ্ছি। দেখলেন বন্ধুরা
মা মাছের ঝালটা কি সুন্দর ভাবে করলো দেখুন, কালারটা কি সুন্দর হয়েছে। রোজই তো আমার রান্না দেখেন, আজকের আমার মা রান্না করলো, রান্নাটা রেডি হয়ে গেছে। মশলা দেওয়া হয়ে আর মাছটা রান্না গ্যাসটা অফ করে দিই, কড়াইতে থেকে যাক। এই দেশি পুঁটের ঝালটা মা সুন্দর করেই রান্না করে, এই ঝালটা এত সুন্দর হবে। আমার খোকা বা মানু ভীষণ পছন্দ করে, আমার দাদু খুব ভালোবাসে, এই জন্য মায়ের হাত থেকে করে নিলাম পুঁটি মাছের। বন্ধুরা আমাদের এই ভিডিওটা অবশ্যই দেখবেন মায়ের রান্নাটা, আর কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর সবশেষে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।